প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন যে রাস্তার মাঝখানে ভেঙে রয়েছে এবং নিচে থেকে বালি এবং মাটি উপরে উঠে গেছে এবং এই রাস্তা দিয়ে এখন সাধারণ যানবাহন চলাচল মুশকিল হয়ে যাচ্ছে এবং প্রতিদিন শত 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 ট্রাক মাটি উজাই করে যাচ্ছে, যার ফলে এই রাস্তা এইভাবে ভেঙে গেছে। আপনারা দেখছেন এটি হচ্ছে যে ট্যাংরা থেকে বলদিঘাট রাস্তার এই করুণ দশা। অথচ এই রাস্তাটা ছয় মাস আগে মেরামত করছে, এখন এটা উঠছে পথচারীদের। আমি একজন ভাই, উনি যাচ্ছে, ওনার সাথে একটু কথা বলতে চাই যে ভাই রাস্তা যে ভাঙছে, এখন আপনাদের কি চলাচলের সমস্যা হচ্ছে কিনা? এখন দেখেন এই যে রাস্তাটা, এই মাটির গাড়ি নেয় দেখেন ভেঙে ভিতর থেকে একদম এটা আউলা যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা ভবিষ্যতে যদি করা হয় এটা ওই রাস্তাটাও টিকবে না, এবং এটা সারা রাত আপনার মাটির রাস্তা মাটির গাড়ি চলতেছে। এটা মনে হয়, আমার তো মনে হয় যে আর কিছুক্ষণ চলে এই রাস্তাটা আইলা ডাইল হয়ে যাবে একেবারে। সুতরাং আমরা শ্রীপুরে যেতে পারবো না 100%। অথচ এই রাস্তাটা অনেক শক্ত করে করা হয়েছিল। যাই হোক, আপনারা এটা ভালোভাবে প্রচার করেন যাতে আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি আর দু একজন পথচারীর সাথে কথা বলছি। আপনারা দেখেন যে শ্রীপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা, এখান দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন চলাফেরা করে। ভাই একটু রাস্তাটার ব্যাপারে আসলে আমি যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি যে দু একজনের স্বার্থের জন্য লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হবে, এরকম স্বার্থবাদী মানুষ আমরা চাই না। আর আমি চাই সরকারে আমাদের শ্রীপুর থানার যারা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা যারা আছে তারা যেন এটার একটা ব্যবস্থা নেয়। ধন্যবাদ। শুধু এইটাই নাই যে আপনি দেখেন সামনে আরও অবস্থা, সমস্ত রাস্তা দেবে গেছে, মানে চলাচলে মানে সারা রাত মাটির গাড়ি যায়। এই ব্যাপারে একটু ইয়ে করার জন্য এই অবস্থা। এই যে রাত্রে মাটির গাড়ি যায় সারা রাত্র, অনেক লোড নিয়ে এখন দেখেন রাস্তা ভেঙে যাচ্ছে। এখন তো সবারই রাস্তা, তো সবার চলাচলে তো অসুবিধা হচ্ছে না? কি সুন্দর রাস্তা করছে, কি সুন্দর রাস্তা করছে, গাড়ি চলে সব ভেঙে ধ্বংস করে ফেলতেছে, অনেক কয়েকজনের লাগে বুঝছেন। এই দেখেন কি অবস্থা, তার ফিটিং উঠে গেছে, মাটি বের হয়ে গেছে, এখন কি অবস্থার মধ্যে আছেন দেখেন। যে অটো রিক্সা যাচ্ছে তারাও চলাচলা করতে পারছে না এমন দুরবস্থার মধ্যে। এই যে রাস্তা ভাঙতেছে, কি কারণে ভাঙতেছে? নতুন রাস্তা আমরা জানি, এটা কি কারণে? শুধু মাটির ট্রাকের জন্য, সারা রাত মাটি চলে, মাটির গাড়ি চলে। এরা প্রভাবশালী লোক, এদের কাছে বলে আরো হুমকুটুম করে। কালকে বলা হয়েছিল যে ভাই আমরা গাড়ির মাটির গাড়ি নেন না, তাহলে আমাদের মানে হাজার হাজার লোক, যা গার্মেন্টস শ্রমিক, স্পিনিংয়ের লোক, যত ধরনের শ্রমিক আছে থানার মধ্যে যা অনেক, এটা একটা ভিআইপি রাস্তা, অনেক লোকজন যায়। এরপরে এই রাস্তা ভেঙে গেলে ডাকাতির বেশি সমস্যা। হ্যাঁ, যার ফলে এই রাস্তার খুব গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তার জন্য মানে এরা টাক কয়েকজন ব্যবসার জন্য এই রাস্তা রাস্তা ভেঙে মার করে। কারা এরা? এরা কারা? এই কিছু ছাত্রীর বাজারে, কারা তো আমরা চিনি না, নামও জানি না, মনে হয় ছাত্রীর বাজারে যারা মাটির ব্যবসা করে তারাই, মাটির ব্যবসার লোকেরা এই কাজটা করতেছে। মানে এই রাস্তা যদি প্রতিহতা না করে, এই রাস্তা যদি বন্ধ না করে, এখন যদি বন্ধ না করে, তাহলে এই রাস্তা তো চলার মতো কোনো ভাব নাই। প্রশাসন কোনো উদ্যোগ নেয় না? শ্রীপুরের প্রশাসন এখন কোনো উদ্যোগ নিতেছে না। কালকে আমাদের কিছু লোক আসছিল, এসে বসে প্রশাসন গাড়ি আসলে ত্রিফলানে ফোন দেওয়ার জন্য, এখন ত্রিফলানে এখনও ফোন দেওয়া হয় না। তাদেরকে বলছিলাম যে গাড়িটা নেন না, এখন তারা বলছে এমন কোনো শক্তি নেই বাংলাদেশে যে তাদের গাড়ি আটকে পার। সরকারের যে প্রশাসনের যে শক্তিশালী তারা মাটি ব্যবসায়ী, এমন কোনো শক্তি নাই যে গাড়ি তা আটকা এই গাড়ি এই রাস্তা তাকে গাড়ি বন্ধ করা। মানে আমরা কি, আমরা তো সাধারণ মানুষ। শ্রীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো ভেঙে যাচ্ছে গুটি কয়েকজন মাটি ব্যবসায়ীর কারণে। প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? জনগণ বোধগম্য নয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ব্যাপারে মাটির গাড়িগুলা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করেন। দর্শক আপনারা দেখতে যাচ্ছেন, হ্যাঁ, এই যে রাস্তা, নতুন রাস্তা এখনো তিন মাস হয় নাই, এই যে রাস্তা ভেঙে যাচ্ছে, এটা কি কারণে? মাটির ট্রাক যায়, এই মাটির ট্রাকে এই রাস্তা
সন্ধ্যার সময় 20-30টা ডাম ট্রাক যা একটা না সারে ওকে সারা রাত্রে গাড়ি চলে কি না এগুলা এগুলা মাড়ি মাড়ি হ্যাঁ মাড়ির লাগা মানে রাত্রে কোনো মানে শান্তি পাওয়া যায় না মাড়ির গাড়ি খালি সকাল থেকে সন্ধ্যার পরেতে শুরু করে ওকে সারা রাত্রে আচ্ছা বুঝতে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বলে এটা হাজারি মোড় বটতলা জামে মসজিদ ট্যাংরা এটা হচ্ছে চার রাস্তা সংযোগস্থল ট্যাংরা যেটা এমসি থেকে শিশুপল্লী হয়ে সাতকামার গেছে এবং ট্যাংরা থেকে বলদিঘাট এবং এই ট্যাংরা থেকে শ্রীপুর রাস্তা যে এই মোড়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এই অবস্থা আমরা আগেও দেখাইছি যে সারা রাত যদি 30-40-50টা গাড়ি চলে তাহলে রাস্তাটা কীভাবে টিকবে মাটির গাড়ি এবং তারা রাজনৈতিক ছত্রছায়ার কারণে তাদেরকে রোধ করা যাচ্ছে না মাটি ব্যবসায়ীদের এই গোটা 4-5 জন ব্যবসায়ীর কারণে সমস্ত রাস্তা ভেঙে যাচ্ছে এই দেখেন এখান দিয়ে রাস্তা ডেবে গেছে মাটির রাস্তা এই যে দেখেন এই যে নতুন রাস্তাটা 3 মাস হইলে মাত্র নতুন করছে এই যে রাস্তা দেখেন কতটুকু জায়গা দেবে গেছে এর কারণ একটাই রাত্রে ওভারলোড মাটির গাড়ি চলার কারণে রাস্তা এইভাবে ভেঙে গেছে দেখেন পুরা রাস্তা দেবে গেছে পুরা রাস্তা কমপক্ষে 200 ফুট এইভাবে দেবে গেছে দেখেন দুনো সাইডে দেবে গেছে এলাকার লোকজন আছে পথচারীরা আছে তাদের কাছ থেকে শুনেন যে এটা কী কারণে এরকম হচ্ছে মুরব্বি আছে রাস্তায় এরকম হয়েছে কি কারণ নতুন রাস্তা মাটি সারা রাত মাটি গাড়ি যা সারা রাত মাটি গাড়ি সারা রাত মাটি গাড়ি যা এই কারণে এরকম দেবে গেছে ভেঙে গেছে কারণে এই যে অবস্থা রাস্তা ভেঙে থাকে আমি সব সময় হেরা করতে তুমি কো এরকম ট্যাংরা থেকে শিশুপল্লী পর্যন্ত রাস্তার বিভিন্ন স্পটে এভাবে দেবে গেছে যেটা সরকার কোটি কোটি টাকা খরচ করে জনগণের জন্য এই রাস্তা করেছে এই রাস্তাটি সামান্য কজন মাটি ব্যবসায়ীর কারণে এইভাবে ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ জনগণ চরম ভোগান্তিতে থাকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না বিষয়টি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা মাটির গাড়ি কেন ধরছে না প্রশাসন এটি অজানাই রয়ে গেছে পুরা রাস্তা কমসে কম 200 ফুট এরকম দেবে গেছে এদিকে এবং যারা ব্যবসা করছে তাদেরকে বলা হইলেও তারা খুব ক্ষমতাসীন এবং রাজনৈতিক ছত্রছায়ার কারণে খুব সাধারণ জনগণের সাথে খারাপ ব্যবহার করছে বলে হচ্ছেন আমরা একজন স্থানীয় দোকানদার ওনার কাছে বলি কালকে এই ব্যাপারে প্রতিবাদ করে কি বলছিল কালকে যে মাটির ব্যবসায়ী কালকে বলতে যে এই কুলাফানে গাড়ি আটকেছে পরে হ্যাঁ কইতাছে যে এই তুমি আমার চিনো নাকি না কুলাফানে কল এই যাও আমি কি সাত লোক নাকি আমি সাতটি বাজারের মুক্তি মুফির বাতি জানি আমি কি তোমরা কি চাঁদা চাও নাকি না কুলাফানে চাঁদা না রাস্তা লাগিয়া যে রাস্তা ভাঙ্গে দিকে লেগে ওঠাছি পরে আরো কলে তোমরা কি আইনের লোক নাকি পুলিশে ফোন দাও পুলিশে হোক পুলিশে আমার গাড়ি টাকাও এটা বলছে হ্যাঁ এটা বলছে নাম কইছে না যে আমি অমুক সুমুক এরকম কোনো কিছু কইছে না সেটা কিছু কইছে না আচ্ছা প্রিয় দর্শক শুনলেন যে তারা প্রভাবশালী লোক যে কারণে এলাকার মানুষ বাধা দিল তারা সেটা বাধা মানছে না প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি দেখছি না তবে আমি বলছি যে রাষ্ট্রীয় সম্পদ যে ধ্বংস করছে গুটি কয়েকজন মাটি ব্যবসায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতা আনা হোক এটাই জনগণের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ